থাক আর দুঃখ করো না। তুমি তো এখন এগুলো সব পুষিয়ে নিচ্ছ, তা নিচ্ছি, আয় চা খাবি, আজ ইংলিশ ব্রেকফাস্ট। আলহামদুলিল্লাহ ভালো তো। চায়ের টেবিলে রাহেলা খালাকে বললাম, খালা অর্ধশেষ সকাল। খালা বললেন, তার মানে কি? তার মানে হচ্ছে নাস্তা খেয়ে আমি ফুটছি। ফুটছি মানে কি? ফুটছি মানে বিদায় হচ্ছি, এক পা দু পা করে পগার পার। আশ্চর্য কথা, চলে যেতে হবে কেন? এখানে কি তোর কোনো অসুবিধা হচ্ছে? কোনোই অসুবিধা হচ্ছে না, বরং সুবিধা হচ্ছে। শুয়ে বসে কাটাচ্ছি, আরাম করে খাচ্ছি, আবার ভুঁড়ি গচিয়ে গেছে। আর কদিন থাকলে ম্যাদ ভুঁড়ি কি করি, ওয়ালাদের খুঁজে বের করতে হবে। ঠাট্টা করবি না আবদুল্লাহ, খবরদার ঠাট্টা না। আমি মোটেও ঠাট্টা করছি না খালা, চা খেয়ে আমি ফুটব। খালা বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, চায়ের কাপে চমক দিয়ে বললেন, আমার এই ভয়ঙ্কর দুরবস্থা দেখেও কি তোর দয়া হচ্ছে না? রাতের এক মুহূর্ত আমি ঘুমোতে পারি না। ওই বদমাইশ লোকটার যন্ত্রণায় মাঝে মাঝে গাড়ির সামনে জাপ দিতে ইচ্ছে করে, আর তুই আমাকে এই অবস্থায় রেখে চলে যাবি? খালু সাহেব কি কাল এসেছিল? হুম খালা, গতকাল খালু সাহেবকে আমি স্বপ্নে দেখেছি। কি বলিস, সত্যি? হুম হুঁ হাঁ করিস না, ঠিক মতো বল তুই দেখেছিস। হুম আবার হুঁ, আরেকবার হুঁ বললে কেতলির সব চা তোর মাথায় ঢেলে দেব। কি দেখেছিস ঠিক মতো বল। দেখলাম খালু সাহেব আমার খাটের সাইডে বসে আছে। দেখে ভয় পেয়েছিলি? ভয় পাবো কেন, জীবিত অবস্থায় ওনার সঙ্গে আমার ভালো খাতির ছিল। একবার হেঁটে হেঁটে সদর গার্ডের দিকে যাচ্ছে, তিনি তার প্রাইভেট রিক্সায় যাচ্ছিলেন। আমাকে দেখে রিক্সা থামিয়ে তুলে নিলেন। পথে এক জায়গায় তকমার শরবত বিক্রি হচ্ছিল, রিক্সা থামিয়ে আমার একসাথে তকমার শরবত খেলাম। কেঁচোর মতো তকমাগুলো দুজনে সেদিন দারুণভাবে চষে চষে খেয়েছি। এরপর আর একটু এগিয়ে দেখি লেবুর শরবত বিক্রি হচ্ছে, রিক্সা থামিয়ে দুজনে লেবুর শরবত গলায় চালান করে দিলাম। তারপর খালু সাহেব আইসক্রিম কিনলেন। খেতে খেতে আমরা তিনজন যাচ্ছিলাম, তোরা তো দুজন ছিলি, তিনজন হলো কীভাবে? রিক্সাওয়ালাও খাচ্ছিল, তিনজন মিলে রীতিমতো এক উৎসব হয়েছিল সেদিন, বুঝলি খালা? তখনই বুঝলাম উনি একজন অসাধারণ মানুষ, ভালো মানুষ। তুই এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছিস, আসল কথা বল, খাটে নিচে বসেছিল? খাটের নিচে না, খাটের সাইডে। তারপর? আমি বললাম, খালু সাহেব কেমন আছেন? সে কি বলল? কিছু বললেন না, মনে হলো লজ্জা পেলেন। তখন আমি বেশ রাগ রাগ ভাব নিয়ে বললাম, আপনার মতো একজন ভদ্রলোক মেয়ে ছেলে কি ভয় দেখাচ্ছেন? এটা কি ঠিক হচ্ছে? ছি ছি, তুই কি সত্যি এসব দেখেছিস? হ্যাঁ দেখেছি। তারপর কি হলো? মনে হলো উনি আমার কথায় আবারও খুব লজ্জা পেলেন, মাথা নিচু করে ফেললেন। আমার তখন মনটা একটু খারাপ হলো। আমি বললাম, এসব করছেন কেন? সে কি বলল? কথাবার্তা তার খুব পরিষ্কার না, মনে হলো তোমার উপর তিনি রেগে আছেন। আমার মনে হয় তুমি যে তাকে দেখছ এটা তোমার জন্য একটা শিক্ষা হতে পারে আল্লাহর তরফ থেকে। রাহেলা খারাপ পস করে বললেন, শিক্ষা? কিসের শিক্ষা? আমি কি করেছি যে আমাকে শিক্ষা দিবে? সারা জীবন যন্ত্রণা দিয়েছে, মরার পর যন্ত্রণা দিচ্ছে, লোকটা ছিল হার্ড বদমাইশ। স্বপ্নে আমিও খালু সাহেবকে এরকমই কিছু একটা বললাম, তবে বদমাইশটা মনে হয় বললাম না। তখন খালু সাহেবের মুখ থেকে একটা শব্দ খুব স্পষ্ট শুনলাম, বিষ। ভাবভঙ্গি দেখে বুঝলাম তাতে মনে হলো তার মৃত্যুতে তোমার কোনো একটা ইনভলভমেন্ট আছে। খালা, তুমি কি খালুকে বিষ খাইয়েছিলে? এত বড় মিথ্যা কথা আমার নামে, এত বড় সাহস! ব্যথায় তখন ওর দম বন্ধ হয়ে যাচ্ছিল, আমার মাথার নেই ঠিক, দৌড়ে ওষুধ নিয়ে এসে খাওয়ালাম। খালা, যেটা খাওয়ানোর কথা সেটা না খাইয়ে ভুলটা খাইয়েছ, পিঠে মালিশের ওষুধ দু চামচ খাইয়ে দিয়েছ, তাই না? ইচ্ছে করে তো খাওয়াইনি, ভয়ে আমার মাথা ছিল এলোমেলো। আমিও তাই ভেবেছি, এটা ছিল অনিচ্ছাকৃত একটা ভুল।
স্বপ্নে আমি খালু সাহেবকে বললাম, আপনি বিষের কথা বলছেন কেন? আপনি কি বলতে চাচ্ছেন রায়লা খালা ইচ্ছাকৃতভাবে বিষ খাইয়েছে আপনাকে? রায়লা খালা মানুষ খুন করার মতো মহিলা না, অতি দয়াদ্র মহিলা। তুই এটা বলেছিস? হ্যাঁ বলেছি। এটা শুনে সে কি বলল? ঠিক ঠিক করে অনেকক্ষণ হাসল। তারপর আমি বললাম, এখন আপনার প্রতিত খালার গভীর ভালোবাসা, আপনাকে আপনাকে ভালোবেসে খালা গগন আলী মিয়া ইনস্টিটিউট অফ মডার্ন আর্ট করতে চাচ্ছেন। এই কথা শোনার পর তোর খালা কি বলল? শুনে তোমাকে লানত দিয়েছে খালা। রাহিলা খালা এখন আর চায়ের কাপে চুমুক দিচ্ছেন না, স্থির চোখে তাকিয়েছেন। চোখের দৃষ্টি আগের মতো নেই, তার চোখ লাল হইয়াছে, ভয়ঙ্কর চাহনি। আমি শান্ত গলায় বললাম, খালা যা হবার হয়ে গেছে, এখন তোমার বাঁচার একটা উপায়। কি সেটা? সেটা হলো তুমি আবার তোমার রবের দিকে ফিরে যাবে, অর্থাৎ আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ঠিক মতো নামাজ পড়বে, পর্দা করবে, তোমার যে সহায় সম্পদ আছে তা দান করে দেবে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণের জন্য, এবং তার যত গরিব আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে সাহায্য করবে, আর আল্লাহর কাছে তোমার গুনাহের জন্য ক্ষমা চাইবে। আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করিও দিতে পারেন। আবদুল্লাহ, জি খালা, তুই ভীষণ বুদ্ধিমান, তুই আসলে স্বপ্ন টপ্ন কিছুই দেখিস নি, কারো সঙ্গে তোর কথা হয়নি, পুরোটা আমাকে বানিয়ে বানিয়ে বলেছিস। তুই ধারণার উপর অন্ধকারে ডিল ছুঁড়েছিলি, লেগে গেছে, জড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে, তুই একটা ভণ্ড, আর তোর খালু মতো আমিও বোকা, কথা দিয়ে তুই আমাকে প্যাঁচে ফেলেছিস। তোর ধারণা, তোর কথা শুনে আমি ভয় পেয়ে যাব, আর তার কোটি কোটি টাকা আমি দান খয়রাত করে নষ্ট করব। আমি বোকামি কোনো দিনও করব না। রাতে ফুত হয়ে আমাকে ভয় দেখিয়ে মজা পায় সে, মজা পাক, তাতে কি হয়েছে দেখাক, যত ভয় যত তার ইচ্ছা, বদমাইশের বদমাইশ। আমি মিথ্যা বলছি না খালা, আমি কিন্তু সত্যিই দেখেছি। বেশি চালাকি করতে যাস না আবদুল্লাহ, তোর চালাকির আমি পরোয়া করি না, খবরদার, তোকে যেন আর কোনোদিন এই বাড়ির আশেপাশে না দেখি। আর দেখবে না খালা, এই যে আমি ফুটবো, জন্মের মতোই ফুটব। খালা শোনো, আমি যে স্বপ্নের কথা তোমাকে বললাম তা কিন্তু এক বিন্দু মিথ্যে না, পুরোটাই আমি দেখেছি। চুপ থাকবে আদব, একদম চুপ। রায়লা খালা ভয়ানক হইসই শুরু করে দিলেন, বাবুরচি দারোয়ান মালি সবাই ছুটে এলো। রায়লা খালা রাগে কাঁপতে কাঁপতে বললেন, এই চোরটাকে লাথি মেরে বের করে দাও। রায়লা খালার কর্মচারী ম্যাডামের আদেশে অক্ষর অক্ষরে পালন করল, শুধু লাথিটা দিল না, কিছুদিন একসাথে দিন শিক্ষা করেছি তো, এর একটা তাসির তো আছেই। আমাকে গেটের বাইরে বের করে দিয়ে কিছুক্ষণ পর দুই বাবুরচি আর মালি বাইরে এসে লাফ দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। আমি রাস্তার চারদিকে তাকাচ্ছি, মানুষজন জড় হয়ে যাচ্ছে, কি মুশকিল। কেয়ামতের দিন যে সাধারণের ব্যক্তিদের আল্লাহ আরশের নিচে ছায়া স্থান দেয়া হবে, এদের মধ্যে তারাও থাকবে যারা আল্লাহর জন্য পরস্পরকের কাছে আসে, আবার আল্লাহর জন্যই দূরে সরে যায়। আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসার ব্যাপারটা খুব অদ্ভুত, এই ভালোবাসা হয় নিঃস্বার্থ। পৃথিবীতে কি এমন নিঃস্বার্থ ভালোবাসা আর কোথাও আছে? কোথাও নেই। জিনুক সোপ বাবুরচির চোখ নাক দিয়ে পানি বের হচ্ছে, তার নাকের পানিটা আমার জব্বায় লেগে যাবে নিশ্চিত, অন্যদিক হলে ধাক্কা দিয়ে সরে দিতাম, আজ ধাক্কা দিতে মন চাচ্ছে না, লাগুক নাকের পানি, নাকের পানি দিয়ে জব্বা ভিজে যাক।